নুরিয়া উপজেলার প্রায় 3 লক্ষ মানুষের স্বাস্থ্য সেবার একমাত্র 50 হাজার হাসপাতালটি গ্রাস করে নিল সর্বনাশা পদ্মা। হাসপাতালের নতুন ভবনটির আশীর্বাদ পদ্মায় বিলীন হয়েছে, পুরাতন ভবনেও ফাটল দেখা দিয়েছে। জরুরিভাবে বালুভর্তি জিওব্যাগ ফেলেও রক্ষা করা গেল না 50 হাজার বিশিষ্ট হাসপাতালের নতুন ভবন। অথচ এই হাসপাতালটিতেই গত কয়েকদিন আগেও প্রতিদিন শত শত নারী পুরুষ ও শিশুরা চিকিৎসা নিতে আসত। এখনও ভাঙনের আতঙ্কে রয়েছে হাসপাতালের অন্য সব ভবন। এসব ভবনে ঝুঁকিপূর্ণভাবে হাসপাতালের কার্যক্রম চালানো হচ্ছে এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে রোগী ভর্তি নেওয়া হচ্ছে না। ইমার্জেন্সি রোগীদের এই হাসপাতাল থেকে জরুরি চিকিৎসা সেবা দিয়ে 15 কিলোমিটার দূরে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়েও মানে এখানে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি। আমাদের যা যে তথ্য মানে সামর্থ্য অনুযায়ী সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করছি। হাসপাতালের নতুন ভবনটি দ্বিখণ্ডিত হয়ে অধিকাংশ পদ্মায় পড়ে গিয়েছে। পাশের ভবনগুলো নদীর তীরে রয়েছে। হাসপাতালের সামনে দিয়ে ভাঙন রোধে বালুভর্তি জিওব্যাগ ফেলা হচ্ছে। হাসপাতালের পাশে মুরফতগঞ্জ বাজারের অনেক ব্যবসায়ী অন্যত্র চলে গিয়েছে, তবে এলাকাবাসী হাসপাতালটিকে অন্যত্র সরিয়ে নিতে দিচ্ছে না। তাদের দাবি হাসপাতালটি এখানেই থাকবে। এত মানুষ রুগী আসে, আসার পরও মানে কেউ কোনো সেবাযত্ন পাইতেছে না ঠিক মতো। তারপর তারা মনে করেন যথেষ্ট পরিমাণ যা করতেছে ওই আদা সুখে। গত কয়েক সপ্তাহের ভাঙনে মুরশিদগঞ্জ বাজারের 3টি বহুতল ভবন সহ প্রায় 300 ব্যবসা প্রতিষ্ঠান পদ্মায় বিলীন হয়েছে। এখনও আতঙ্কে রয়েছে হাসপাতালের বাকি ভবনগুলো এবং প্রায় 900 ব্যবসায়ী। তাই এলাকাবাসীর দাবি, অতি দ্রুত বেড়িবাঁধ প্রকল্প বাস্তবায়ন করে হাসপাতাল সহ শরীয়তপুর জেলাকে পদ্মার ভাঙনের হাত থেকে রক্ষা করা হোক।